الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد হাদিসের আলোচনায় আপনাদেরকে স্বাগতম। দিনী ভাই সব, আজকের এই পর্বে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা টুকরা নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা শুনব, যেখানে এলেম ও আমল বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একজন জ্ঞানী শুধু জ্ঞান অর্জন করবে না, বরং সে জ্ঞান অনুযায়ী কাজও করবে, এটাই হলো তার এই কথার মূল উদ্দেশ্য। এবং এটা যদি না করে তাহলে কিয়ামতের দিন কিন্তু তার এলেম, তার এই জ্ঞান তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আনিল হাসানে রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল এলম এলমান, এলম হলো দুই প্রকার, ফা এলমুন ফিল কালবে ফাজাকা এলমুন নাফে। এক ধরনের এলিম হলো যেটা বান্দার মুখের থেকে কলবে পৌঁছে, এলিম শুধু মুখেই থাকে না, জবানেই থাকে না, কলবে পৌঁছে। কলবে পৌঁছার অর্থই হলো তার অন্তরাত্মা আলোকিত হয় এবং সে অনুযায়ী সে আমল করে। তা এটা সত্যিকারে এলিম, যেটার দ্বারায় বান্দা দুনিয়াতে উপকৃত হয়, পরকালে উপকৃত হয় এবং অন্যদেরকেও এই এলিমের দ্বারা সে উপকৃত করে। ওয়াইলমুন আলা লিসানে ফাজাকা হুজ্জাতুল্লাহ আজ্জা ওয়াজাল্লা আলা ইবনে আদম রাহু দারমি, এটা দারমি শরীফের হাদিস। তিনি বলছেন, আরেক প্রকার এলেম হলো যেটা বান্দা শিখে কিন্তু এটা তার কলবে পৌঁছে না, অন্তরে পৌঁছে না এবং এর দ্বারা সে কাজ করে না, আমল করে না, পরকালে কিন্তু এই এলেমটা তার জন্য নাজাতের কোনো জরিয়া তো হবেই না, বরং উল্টো সেটা কী হবে, ফাজাকা হুজ্জাতুল্লাহ আজ্জা ওয়াজাল্লা আলা ইবনে আদম, আদম সন্তানের নাজাতের বিপক্ষে সেটা দলিল হয়ে দাঁড়াবে, আদমের বিরুদ্ধে সেটা প্রমাণ হয়ে দাঁড়াবে, সাক্ষী হয়ে দাঁড়াবে। এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বলেছেন যে, আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইক, কোরআন একটা এলিমের কিতাব, কেয়ামতের দিন এটা তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। পক্ষে কাদের জন্য দলিল হবে, যারা কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে তাদের জন্য কোরআন তাদের নাজাতের উসিলা হবে, আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে আল্লাহ তাআলা দরবারে, রোজা সুপারিশ করবে আল্লাহ তাআলা দরবারে, ফাইশা ফাআন ফি, আল্লাহ তাআলা তাদের সুপারিশ গ্রহণ করে বান্দাকে জান্নাত দান করবেন। তো আরেক প্রকার এলেম যেটা বান্দার অন্তরাত্মা আলোকিত করবে না, এলেম অনুযায়ী সে কাজ করবে না, সে এলেম তো কিয়ামতের দিন তার বিরুদ্ধে কিন্তু দলিল হয়ে দাঁড়াবে। এই জন্য এই হাদিস দ্বারা এটা মনে করার কোনো কারণ নাই যে তাহলে যেহেতু এলেম অনুযায়ী আমল না করলে আমার বিপদ হবে তাই এলেম আমি শিখব না, তা এলেম না শিখলে তো আমার এই বিপদ অসম্ভাবনা নাই, না এটা উল্টা কথা হয়ে যাবে। এর অর্থ হলো এলেমও শিখতে হবে, তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর এলেম অর্জন করা ফরজ, কিন্তু সেই এলেম অনুযায়ী আমলও করতে হবে, আমলে জিন্দগি পয়দা করতে হবে। এলেমটাও একটা নেকামল, আবার আমলটাও কিন্তু পরকালে নাজাতের একটা উসিলা। তাই এলেমে আর আমলে যখন জীবন পয়দা হবে ওটাই হলো কলব আলোকিত করা। আর শুধু মুখে মুখে এলেমের কথা বলবো, নিজে আমল করবো না, তাহলে বোঝা গেল যে আমার মাথায় ফলের ঝুড়ি আছে কিন্তু সেই ফল থেকে আমি উপকৃত হলাম না, অন্যেরা ফল খেলো, আমি বঞ্চিত রয়ে গেলাম। তাই আসুন এই নিজে যে এলেম অর্জন করছে সেই এলেম দ্বারা যেন আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজেকেই কল্যাণ দান করেন। আমিন আমিন আমিন।